স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠন সহ বেশ কয়েক দফা দাবি উপস্থাপন করেছে আমার বাংলাদেশ পার্টি। বৃহস্পতিবার বিকেলে রাজস্থানের বিজয়নগরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন চিকিৎসক ও দলীয় নেতারা। শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে। এ সময় বক্তারা বলেন, বিগত সরকার স্বাস্থ্যখাতকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল, তাই সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। সংবাদ সম্মেলনে বলা হয়, সাধারণ মানুষের টাকায় মন্ত্রী এমপিরা বিদেশে চিকিৎসা করতেন আর বিনা চিকিৎসায় মারা যেত খেটে খাওয়া মানুষ। স্বাস্থ্যখাতের চিত্র পাল্টে দিতে একটি কমিশন গঠনের দাবি জানায় এবি পার্টি। একই সাথে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়। রাষ্ট্রের এই সেবা খাতটা নিয়ে কোনো ইউনাইটেড একটা কনক্রিট সলিড চিন্তার জায়গা নাই। সে রাষ্ট্রকে জনগোষ্ঠী আকারে ভাগ করে দিয়েছে যে সে বড়লোক সে ওখানে যাবে, সে মধ্যবিত্ত সে মেসিনায় যাবে, সে গরিব সে হচ্ছে সরকারি হাসপাতালে যাবে। তাহলে এই যে রাষ্ট্র কি করছে আমার সেবা খাতের মধ্য দিয়ে একটা বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।